এবার ফারাক্কার সব বাঁধ খুলে দিল ভারত। বাংলাদেশের অন্তত 13 জেলায় ভয়াবহ বন্যার সংকট। 10 মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল হিজবুল্লাহ, প্রস্তুত যুদ্ধের জন্য। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত, ত্রিপুরা রাজ্যের ডুমপুরের পর এবার ফারাক্কা বাঁধের 109টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত, ফলে এবার বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্তত 13 জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। পানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি, ফলে এবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্রবল পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের দাবি, বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হয় সেই পানির চাপ কমাতে সোমবার ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ফারাক্কা বাঁধ প্রকল্পের পানি বিপদসীমার পার করায় পানি ছাড়ার পরিমাণও বাড়ছে। ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহ জেলায় গঙ্গা নদীর উপর নির্মিত। এই গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, ফলে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকবে পানি এবং তা পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোকে প্লাবিত করবে। এর আগে ভারত ডুমপুর ও গজলডোবা বাঁধ খুলে দেয় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি নাজুক হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও নানা অজুহাতে তাকে দেশে নাও পাঠাতে পারে ভারত, এমন ধারণা বিশ্লেষকদের। তারা বলছেন, আশ্রয় দেওয়ার পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে পুরনো বন্ধুকে বিপদে ফেলার ঝুঁকি নেবে না ভারত, তবে শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতির ঝুঁকিও থাকছে। এরই মধ্যে গেল 17 আগস্ট নয়াদিল্লি ও কলকাতার বাংলাদেশ দূতাবাসে কর্মরত দুই কূটনীতিককে বরখাস্ত করেছে অন্তর্বর্তী সরকার। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের দুই কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেয়া হয়েছে জরুরি অব্যাহতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পরপরই ঘটল এমন ঘটনা। আওয়ামী লীগ নেত্রীর ভারতে অবস্থান নিয়ে তৈরি জটিলতার মাঝে কূটনৈতিক বরখাস্তের মাধ্যমে নয়াদিল্লিকে কি বলতে চাইছে বাংলাদেশ? ঢাকা চাইলেই হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত, এমন গুঞ্জনের জবাবেই কি নেওয়া হল এই পদক্ষেপ? নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ, আর কলকাতার দূতাবাস ছিল রঞ্জন সেনের কর্মস্থল। 17 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা এক আদেশে কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বরখাস্ত হলেন এই দুই কূটনীতিক। তাদের দেয়া হয়েছে দেশে ফেরার নির্দেশ। ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান অনিশ্চয়তার মাঝে কেন এমন সিদ্ধান্ত, সেই বিষয়টি এখনও পরিষ্কার না। গত 15 বছর ধরে শেখ হাসিনাকে একচেটিয়াভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। জনপ্রিয়তা হারানো স্বৈরাচারী একজন নেতার প্রতি কট্টর মিত্রতার কারণে একদিকে বিব্রতকর অবস্থায় পড়েছে মোদি সরকার, অন্যদিকে বাংলাদেশের জনগণের মাঝে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে ভারতবিরোধী মনোভাব। ভারতের বিপরীতে চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশকে পরিণত করেছে আঞ্চলিক যুদ্ধের ময়দানে। হাসিনার পক্ষ নিতে গিয়ে এই ক্ষেত্রে দিল্লি হারাচ্ছে প্রতিবেশী হওয়ার বাড়তি সুবিধা। ঢাকা চাইলেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে মোদি সরকার, এমন ভাবনাকে নাকচ করে দিয়েছেন দিল্লির পররাষ্ট্র বিষয়ক অনেক বিশ্লেষক। আশ্রয় দেওয়ার পর আবার দেশ থেকে বের করে দিয়ে পুরনো বন্ধুকে বিপদে ফেলার ঝুঁকি নেবে না ভারত, সাম্প্রতিক জটিলতা নিয়ে এভাবেই দিল্লির অবস্থান ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ টিসিএ রাঘবন। তিনি মনে করেন, সংকটের সময় হাসিনার পাশে না দাঁড়ালে ভারতের প্রতি আস্থা হারাবে দিল্লির মিত্ররা, তাই বন্দি বিনিময় চুক্তির ফাঁক ফোকর খুঁজে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেয়া হতে পারে ঢাকার অনুরোধ। ভারতের উপর হাসিনার ক্রমবর্ধমান নির্ভরশীলতায় হতাশ হয়ে গিয়েছিল আঞ্চলিক পরাশক্তি চীন। মোংলা বন্দরের ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্পের মতো কিছু বড় প্রকল্পে চীনা কোম্পানিকে হটিয়ে কাজ পেয়েছিল ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান। গত জুলাই মাসে চীন সফরে গেলে হাসিনার কাছে নিজেদের অসন্তোষের বিষয়টি স্পষ্ট করেছিল দেশটির সরকার। আওয়ামী লীগ নেত্রীর পতনের পর বেইজিংয়ের জন্য তৈরি হয়েছে ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা। ক্ষমতা ধরে রাখার জন্য বহু নৌকায় পা দিয়েছিলেন শেখ হাসিনা।
তৎকালীন সরকারের গণতান্ত্রিক ত্রুটি, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে একরকম চোখ বন্ধ করেছিল পশ্চিমা বিভিন্ন দেশ। অনেকে মনে করেন তাদের নীরবতা হাসিনাকে করে তুলেছিল আরও বেপরোয়া। গদি টেকানো পররাষ্ট্রনীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে হোঁচট খেয়েছে বাংলাদেশের অবস্থান। নিরাপদ আশ্রয়ের অনিশ্চয়তা মাথায় নিয়ে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী দিচ্ছেন সেই ভুলেরই মাশুল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গেল 10 মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল হিজবুল্লাহ। রবিবার 100টি যুদ্ধবিমান দিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর জেরে একই দিনে ইসরায়েলের শতাধিক ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও বড় ধরনের এই সংঘর্ষের মধ্য দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা দিল ইসরায়েল ও হিজবুল্লাহ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ হিসেবে 300+ রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলের 11টি স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। মুহুর্মুহু রকেটে কেঁপে ওঠে ইসরায়েলের মেরুন সামরিক ঘাঁটি ও গোলান মালভূমি। এর মধ্য দিয়ে প্রতিশোধের প্রথম ধাপ সফলভাবে শেষ করার দাবি করেছে হাসান নাসরুল্লাহ বাহিনী। হিজবুল্লাহর হামলায় আতঙ্কিত হয়ে 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। দেশটির উত্তরাঞ্চলে বাসিন্দাদের সাইরেন বাজিয়ে সতর্ক করে নেতানিয়াহু বাহিনী। এমনকি হিজবুল্লাহ গোষ্ঠীর হামলার জবাব দিতে লেবাননে পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দুই পক্ষের সংঘর্ষে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকলে পরবর্তীতে আবারও হামলা চালানো হবে। আমরা সফলভাবে হামলা চালিয়েছি। এই অভিযান ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ হিসাবে নেওয়া হয়েছে। যদি এটি আমাদের কাছে সন্তোষজনক মনে হয় তাহলে এর পরিবর্তে হামলার প্রয়োজন নেই, আর সন্তোষজনক না হলে আমাদের বাহিনী আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত। ফিলিস্তিনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর অভিযান অব্যাহত থাকবে বলে সতর্কবার্তা দিয়েছেন হাসান নাসরুল্লাহ। নিজেদের অধিকারের ব্যাপারে হিজবুল্লাহ এক চুলও ছাড় দেয় না বলেও মন্তব্য করেন তিনি। আমরা আমাদের অধিকার নিয়ে চুপ করে থাকি না, কারণ এভাবেই আমরা বড় হয়েছি এবং গাজার যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা এই যুদ্ধ চালিয়ে যাব। আমরা নৈতিকতা এবং মূল্যবোধের জায়গা থেকে ফিলিস্তিনি বেসামরিক লোকদের রক্ষা করছি, ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। পরিস্থিতি এই মুহূর্তে শান্ত থাকলেও এসব হুঁশিয়ারি ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন তারা এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চায় না, তাদের নাগরিক এবং ভূখণ্ডের সুরক্ষা চায়। তবে পরিস্থিতি খারাপের দিকে গেলে ইসরায়েল সেই অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইসরায়েল প্রায় 1 বছর ধরে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন, ইসরায়েল কি আরেকটি যুদ্ধে যাবে? শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরফকে গ্রেফতার করেছে ফ্রান্সের পুলিশ। 39 বছর বয়সে এই ধনকুবিরকে তার জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংশ্লিষ্ট অভিযোগের জেরে গ্রেফতার করা হয়েছে। দুরফের বিরুদ্ধে মূল অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না তিনি, এছাড়া এই অ্যাপের কার্যক্রমে নজর রাখার জন্য যথেষ্ট মডারেটর নিয়োগ দেননি, এমন অভিযোগও রয়েছে। অপরাধের অবাধ বিস্তারের অভিযোগে গ্রেপ্তার হলেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরফ। রাশিয়ার এ ধনকুবরকে সম্প্রতি প্যারিসের লো বোরগেট বিমানবন্দরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়। এছাড়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে মস্কো এবং কিয়েভের নেতারা এটি ব্যাপক হারে ব্যবহার করেছেন। কিছু বিশ্লেষক একে ভার্চুয়াল যুদ্ধক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন। পাভেল দুরভ 2013 সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। শোনা যায় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স সহ আরও কয়েকটি দেশের নাগরিকত্ব রয়েছে তার। রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যান্য দেশে টেলিগ্রাম বেশ জনপ্রিয়। বিশ্বের অন্যান্য দেশেও এর জনপ্রিয়তা বাড়ছে।
দুরফকে যথেষ্ট চাপে রেখেছিল রাশিয়ার পুতিন সরকার। ব্যবহারকারীর ডাটা হস্তান্তর করতে অস্বীকার করায় 2018 সালে রাশিয়ায় এই অ্যাপটি নিষিদ্ধ করা হয়। তবে 2021 সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তার আগে টেলিগ্রাম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিতে রুশ সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগ শুরু করা হলে 2014 সালে দুবাই চলে যান দুরফ। এরপর সেখান থেকেই অ্যাপটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের একটি খবরে বলা হয়েছে, দুরফকে গ্রেফতারের খবরটি রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানতে পেরেছে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। গ্রেফতারের বিষয়ে ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে বলেও রুশ সংবাদ মাধ্যমটির খবরে জানানো হয়েছে। জনপ্রিয়তার দিক দিয়ে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পরই টেলিগ্রামের অবস্থান। ব্যবহারকারীর সংখ্যা 2025 সালের মধ্যে 100 কোটি হবে বলে আশা করা হচ্ছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী টেলিগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দুরফ বিশ্বের অন্যতম সম্পদশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় $15.5 বিলিয়ন। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে দেয়া এক সাক্ষাৎকারে দুরফ জানান, কারণ নির্দেশনা মেনে কাজ করার চেয়ে নিজের মতো কাজ করা অধিক গুরুত্বপূর্ণ। এজন্য রাশিয়া থেকে বের হয়েছেন তিনি। তার প্রতিষ্ঠান টেলিগ্রামের জন্য বার্লিন, লন্ডন, সিঙ্গাপুর এবং সান ফ্রান্সিসকোতে জায়গা খুঁজছেন বলেও জানান টেলিগ্রামের এই সিইও। ঠিক এমন সময়ই গ্রেপ্তার হতে হল এই বিলিয়নিয়ারকে। টেলিগ্রাম অ্যাপটিতে মডারেটরের অভাব সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত করছে পুলিশ। তাদের বিশ্বাস, মডারেটরের অভাবের কারণে মেসেজিং অ্যাপটিতে বাধাহীনভাবে অপরাধমূলক কার্যক্রম চলে আসছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। চীনে চলতি বছর গ্রীষ্মকালীন ভ্রমণের রেলপথে যাত্রী চলাচল 80 কোটি ছাড়িয়েছে। সোমবার দেশটির রেল কর্তৃপক্ষ এই পরিসংখ্যান জানায়। তারা বলছে, গ্রীষ্ম মৌসুমে প্রতিদিন গড়ে 1,40,00,000-এরও বেশি মানুষ রেলপথে যাতায়াত করছে। এ অবস্থায় বাড়তি ট্রেন যুক্ত করে যাত্রী সেবা নিশ্চিতের পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মকালীন ভ্রমণের অংশ হিসেবে চীনে রেলপথে চলাচল উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। সোমবার রাষ্ট্রীয় রেল সেবাদাতা প্রতিষ্ঠান চায়না স্টেট রেলওয়ে গ্রুপ জানায়, চলতি বছরের 1 জুলাই থেকে 25 আগস্ট পর্যন্ত রেলপথে প্রায় 8,20,000,000 মানুষ চলাচল করেছে, গত বছরের একই সময়ের তুলনায় যা 6.2% বেশি। রেল কর্তৃপক্ষ বলছে, 1 জুলাই থেকে 25 আগস্টের মধ্যে দৈনিক গড়ে 1,43,00,000-এর বেশি মানুষ চলাচলের জন্য রেলপথ ব্যবহার করেছে। 31 আগস্ট পর্যন্ত রেলপথে যাত্রীদের এই উপচে পড়া ভিড় থাকবে বলে ধারণা করা হচ্ছে। মূলত গ্রীষ্মে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ছুটির মৌসুম থাকায় রেলপথে যাত্রী চলাচল বাড়ে। এ সময় ভ্রমণে বের হয় অনেক পরিবার, চাঙ্গা হয়ে ওঠে পর্যটন খাত। এছাড়া অনেকেই আত্মীয় স্বজনের সাথে মিলিত হতে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে। যাত্রীদের বাড়তি এই চাপ মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রী সেবার মান নিশ্চিতে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। এছাড়া ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে দেয়া হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভিসা নীতি শিথিল করায় চলতি বছর চীনে পর্যটকদের আনাগোনা বেড়েছে কয়েক গুণ। হিসাব বলছে, চলতি বছরের প্রথম 7 মাসে 1,70,00,000-এরও বেশি বিদেশি পর্যটক চীন সফর করেছে, যা গেল বছরের তুলনায় 130% বেশি। ভিসা ছাড়াই 6 দিন অবস্থান করার নতুন নিয়ম সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা বিপুল সংখ্যক পর্যটককে চীনের ব্যাপারে আগ্রহী করে তুলছে বলে মত বিশেষজ্ঞদের। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চলতি বছর চীনে বিদেশি পর্যটকের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। এতে করে নতুন গতির সঞ্চার হয়েছে পর্যটন খাতে। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ভিসা নীতি শিথিল করাই টেনে আনছে এই বিপুল সংখ্যক পর্যটক। বিশেষ করে 6 দিন বা 144 ঘন্টা ভিসা ছাড়াই 54টি দেশের নাগরিক চীনে অবস্থান করতে পারবে। এই নিয়ম তাদের আগ্রহী করে তুলেছে। প্রাচীন সভ্যতার অন্যতম পীঠস্থান চীনের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও নিসর্গ ছাড়াও এক একটি অঞ্চলের এক এক রকম সংস্কৃতি পর্যটকদের জন্য বিশেষ আগ্রহের বিষয়।
স্ত্রী সহ গুয়াংশি শুয়াং প্রদেশের ইয়াংশু কাউন্টিতে অবস্থান করছেন ফরাসি এই পর্যটক। জানান, এক বছর আগে যখন চীন সফর করেন সে সময় ভিসা পাওয়া অনেক জটিল ছিল, কিন্তু এ বছরের অভিজ্ঞতা একেবারেই বিপরীত। কয়েকদিনের মধ্যেই আমাদের ছেলে মেয়েও আসছে, ভিসা পাওয়া এখন অনেক সহজ। ওরা শুধু বলেছে আমরা পর্যটক, ব্যাস ভিসা হয়ে গেছে। ভিসা ছাড়া চীনে অবস্থানের মেয়াদকাল আগামীতে আরও বাড়ানো হোক, এমনটি চাইছেন অনেক পর্যটক। সৌন্দর্যের লীলাভূমি বিশাল এই দেশ ঘুরে দেখার জন্য ৬ দিন মোটেই যথেষ্ট নয় বলছেন তারা। পরিসংখ্যান অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেবল ইয়াংশু কাউন্টিতেই 1.5 লাখ বিদেশি পর্যটক ভিড় করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 710% বেশি। জাতীয় হিসাব অনুসারে এবছরের প্রথম 7 মাসে 1,70,00,000-এরও বেশি বিদেশি পর্যটক আকাশ, জল ও স্থলপথে চীন সফর করেছেন। এটি গত বছরের একই সময়ের তুলনায় 130% বেশি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাই।